নমস্কার বন্ধুরা, নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জিআই এর ভেন ডায়াগ্রাম ক্লাস করব, যেটা থেকে সিজিএল, WBCS আরও অন্যান্য পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, ভেন ডায়াগ্রাম শুরু করার আগে আমি জাস্ট এক লাইনে ভেন ডায়াগ্রামটা কি একটু বলে দিই। ভেন ডায়াগ্রাম হলো, তোমরা দেখো নাম দেখেই তোমরা বুঝতে পারছো, ভেন ডায়াগ্রাম অর্থাৎ আমরা কোনো কিছু বড় জিনিসকে একটা ছোট্ট ডায়াগ্রামের মাধ্যমে সলিউশন করার চেষ্টা করি। এই নিয়েই আজকের ক্লাস। দেখো, আমরা পরপর টাইপ অনুযায়ী শিখবো। ফার্স্ট টাইপ এখানে যেখানে যেটা রয়েছে, রিলেশন বেসড ভেন ডায়াগ্রাম। এই রিলেশন বেসড ভেন ডায়াগ্রাম বলতে কী বোঝাচ্ছে সেটা আমরা পরপর টাইপ ওয়ান, টাইপ টু করে করে দেখতে থাকবো আর তোমরা শিখতে থাকো। ফার্স্ট কোয়েশ্চেন বা ফার্স্টটা কী বলছে দেখো, ইফ টু সেপারেট গ্রুপস অফ আইটেম আর কমপ্লিটলি আনরিলেটেড টু ইচ আদার। এর মানেটা কী? যে দুটো সেপারেট গ্রুপস যাদের মধ্যে কোনো রিলেশনই নেই, বাট দে আর কমপ্লিটলি ইনক্লুডেড ইন দ্য থার্ড গ্রুপ, কিন্তু এরা কমপ্লিটলি একটা অন্য গ্রুপের সাথে রিলেটেড। বুঝলে না? দেখো এখানে যে এক্সাম্পল যেটা দিয়েছে সেটা দেখো। দেখো কার আর বাস রয়েছে, কার আর বাসের মধ্যে কিন্তু কোনো রকম তুমি রিলেশন রয়েছে, কোনো রকম রিলেশন তুমি কার আর বাসের মধ্যে খুঁজে পাবে না। কিন্তু দেখো এই যে কার আর এই যে বাস দুটোই কিন্তু কি, ভেহিকেল। ভেহিকেল বলতে কী বোঝায়? যে গাড়ি ফাড়ি যেগুলো। দেখো কার আর বাসের মধ্যে কিন্তু কোনো রিলেশন নেই, কিন্তু ভেহিকেলের মধ্যে রিলেশন আছে। এই যে তিনটে আলাদা আইটেম যেটাকে আমরা দেখো একটা ডায়াগ্রামে পরিণত করছি। কীভাবে করছি? দেখো ভেহিকেলের মধ্যে দুটো ইনক্লুডেড, তাই ভেহিকেলটা বড় একটা গোল করলাম। তার মধ্যে কী রাখছি? যেহেতু ভেহিকেলের মধ্যে কারও ইনক্লুডেড, ভেহিকেলের মধ্যে বাসও ইনক্লুডেড, তাই দুটো পাশাপাশি গোল করে রাখছি। কিন্তু কার আর বাসের মধ্যে কোনো রকম রিলেশন নেই, সেই জন্য আলাদাভাবে রাখছি। দেখো এটা আরও যে নিচের যে এক্সাম্পলটা রয়েছে এটা করো, দেখো একদম ক্লিয়ারলি বুঝে যাবে। কি বলছে? হসপিটাল, নার্স আর পেশেন্ট। ধরলাম আমি হসপিটাল একটা এইভাবে ডায়াগ্রাম করলাম, ঠিক আছে? হসপিটালের মধ্যে কে থাকে? নার্সও থাকে, পেশেন্টও থাকে। তাহলে হসপিটালের মধ্যে নার্স থাকলো, একটা রিলেশন এলো। কিন্তু নার্সের সাথে পেশেন্ট কি এক হবে? নিশ্চয়ই হবে না। তাহলে নার্স আলাদা, পেশেন্ট আলাদা। তাহলে এখানে হলো হসপিটাল, এইচ দিয়ে ডিনোট করছি, এখানে হলো নার্স, এখানে হলো কি, পেশেন্ট। হয়ে গেল। তাহলে ফার্স্ট টাইপ যেটা বলেছে তোমরা বুঝতে পারলে, এখানে কি বলতে চাইছে যে দুটো কমপ্লিটলি আনরিলেটেড যেটা থাকবে ইচ আদার, কিন্তু তারা কমপ্লিটলি ইনক্লুড থাকবে কি, একটা থার্ড গ্রুপের মধ্যে। যদি এইরকম কোনো হচ্ছে সিচুয়েশান থাকে, আমরা এইভাবে ভেন ডায়াগ্রামটা আঁকবো, আর ঠিক তার উত্তরও এইভাবে বার করব। উত্তর বার করা সেটা পরে, আগে হচ্ছে কি টাইপগুলো পরপর বোঝো, তাহলে পরে অ্যান্সার করতে কোনো অসুবিধা হবে না। নেক্সট টাইপ দেখবে চলো। নেক্সট টাইপে কি বলছে? হোয়েন টু গ্রুপস অফ আইটেম হ্যাভ সাম কমন রিলেশনশিপ অ্যান্ড বোথ অফ দেম আর কমপ্লিটলি ইনক্লুডেড ইন দ্য থার্ড গ্রুপ। এখানে একটা জিনিস কিন্তু তোমরা কি খেয়াল করেছো, যে এখানে কি বলছে, সরি, কমপ্লিটলি ইনক্লুডেড বলছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা এক্সাম্পল দিয়ে বুঝি, তাহলে বেশি ভালো বুঝতে পারবো। দেখো এটা যে এই যে বড় সার্কেল, এটা কি অ্যানিমাল, ঠিক আছে? অ্যানিমালের মধ্যে কাট, ক্যাট আর পেট দুটো কিন্তু কমপ্লিটলি ইনক্লুডেড। মানে কি, তুমি যখন কোনো পেট নিচ্ছ বা পেট পুষছো, তাহলে কি তারা অ্যানিমেলই হচ্ছে, তাহলে কমপ্লিটলি ইনক্লুডেড অ্যানিমেলের মধ্যে। ক্যাট, ক্যাট হচ্ছে একটা অ্যানিমেল, তুমি অ্যানিমেল ছাড়া তাকে আর অন্য কিছু বলতে পারছো না বা মানুষ বলতে পারছো না, তাহলে সেটাও কমপ্লিটলি ইনক্লুডেড অ্যানিমেলের মধ্যে। তাহলে আমরা দেখো এই জায়গাটা বুঝতে পারলাম, বোথ অফ দেম আর কমপ্লিটলি ইনক্লুডেড ইন দ্য থার্ড গ্রুপ। থার্ড গ্রুপ অ্যানিমেলের মতো দুটো কমপ্লিটলি ইনক্লুডেড হয়ে গেল। এবারে কি বলছে? টু গ্রুপস অফ আইটেম হ্যাভ সেম সাম কমন রিলেশনশিপ। তাদের মধ্যে কি হচ্ছে? কমন রিলেশনশিপ আসছে। দেখো ক্যাট অ্যানিমেল তো হচ্ছে, ক্যাট হচ্ছে কি, পোষাও হতে পারে আবার বন্যও হতে পারে। তাহলে দেখো ক্যাট আর পেটের মধ্যে কিন্তু কিছুটা রিলেশনশিপ আছে, একদম রিলেশনশিপ নেই কিন্তু সেটা নয়, কিছুটা হলেও আছে। তার জন্য কি করেছি আমরা,
এই যে দুটো সার্কেলকে একসাথে একটার উপর আরেকটা ড্র করেছি, ঠিক আছে? আগেরটা যেমন কি ছিল দেখো, আগেরটাই কি ছিল, এখানে কি ছিল, কমপ্লিটলি আনরিলেটেড, মানে একটার সাথে অন্যটার কোনো রকম রিলেশন নেই। তার জন্য কি করেছিলাম, কার আর বাসকে আলাদা আলাদাভাবে ড্র করেছিলাম। এক্ষেত্রে পরেরটায় দেখো, যেহেতু কমন রিলেশনশিপ আছে, তার জন্য কি করলাম, একটার ওপর আরেকটাকে ড্র করলাম। তাহলে যদি এই রকম কোনো রকম সিচুয়েশান আসে, তাহলে তোমরা ভেন ডায়াগ্রাম কীভাবে ড্র করবে, ফার্স্ট থার্ড গ্রুপ ড্র করবে, তারপরে হচ্ছে দুটো যাদের মধ্যে কমন রিলেশনশিপ আছে তাদেরকে একটার ওপর আরেকটা সার্কেল ড্র করে ডায়াগ্রাম করবে, ঠিক আছে? বুঝতে পেরেছ? থার্ড নম্বরটা দেখি কি বলতে চাইছে। ইফ ওয়ান আইটেম বিলংস কমপ্লিটলি টু দ্য ক্লাস অফ সেকেন্ড, ঠিক আছে, হোয়াইল থার্ড আইটেম ইজ এন্টায়ারলি ডিফারেন্ট ফ্রম দ্য টু। দেখো এখানে কি বলছে, যে একটার মধ্যে একটা আর একটা কমপ্লিটলি ইনক্লুডেড আর একটা সম্পূর্ণ আলাদা, বুঝলে না? এক্সাম্পল দিয়ে বোঝো। দেখো ফার্স্ট টাইমটা কি বলছে, ফার্স্ট যে আইটেমটা কি বলছে, হিউম্যান বিইংস একটা আইটেম হলো। আচ্ছা এরপরে বলছে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার কারা হবে, যারা হিউম্যান তারাই তো ইঞ্জিনিয়ার হবে। তাহলে ইঞ্জিনিয়ারটা কি হিউম্যানের মধ্যেই হচ্ছে গিয়ে বিলং করছে কমপ্লিটলি? তুমি অন্য ধরো তুমি কোনো পশু পাখি কাউকে কি ইঞ্জিনিয়ার বলতে পারবে কখনো? বলতে পারবে না। তাহলে কি তুমি হিউম্যানই ইঞ্জিনিয়ার হবে? কিন্তু সব হিউম্যান তো ইঞ্জিনিয়ার হবে না, কিছু হিউম্যান ইঞ্জিনিয়ার হবে। তার জন্য ইঞ্জিনিয়ারটা কমপ্লিটলি হিউম্যানের মধ্যে বিলং করে যাচ্ছে। এরপরে দেখো আরেকটা কি দিয়েছে, র্যাট দিয়েছে। র্যাট কি হিউম্যান হবে? হবে না, একদম কমপ্লিটলি ডিফারেন্স। র্যাট কি ইঞ্জিনিয়ার হবে? হবে না, কমপ্লিটলি ডিফারেন্স। তার জন্য কি হচ্ছে, র্যাটটা তো আমার পুরোপুরি আলাদা একটা জায়গায় সেপারেট হয়ে যাচ্ছে, আর হিউম্যানের মধ্যে কি হয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ারটা কমপ্লিটলি বিলং করে যাচ্ছে। তাহলে যদি এরকম সিচুয়েশান দেখো, এরকম যদি কোনো কেস তোমরা দেখো, কোয়েশ্চেন পড়ো, তাহলে কিভাবে ভেন ডায়াগ্রাম করবে, এইভাবে ভেন ডায়াগ্রাম করবে, বুঝতে পারলে? ভেন ডায়াগ্রামটা কি, তোমার এই ছবিটাই তোমার আঁকাটা মেন। এই ছবি আঁকা যে বুঝতে পারবে তার কাছে অঙ্ক করা কোনো ব্যাপার না, ছবিটা আঁকবে আর জাস্ট তোমরা যে অ্যাসাইনমেন্টগুলো যেগুলো থাকবে জাস্ট তোমরা অ্যান্সার লিখবে। তাই ছবিটা খুব ভালোভাবে বোঝো যে কী টাইপ থাকলে কীরকমভাবে ছবি আঁকতে হবে। চলো চার নম্বর টাইপ কী রয়েছে দেখে নিই। ইফ ওয়ান গ্রুপ অফ আইটেম ইজ পার্টলি ইনক্লুডেড ইন দ্য সেকেন্ড গ্রুপ অফ আইটেম অ্যান্ড দ্য থার্ড গ্রুপ ইজ কমপ্লিটলি আনরিলেটেড দিস টু গ্রুপস, ঠিক আছে? দেখো আগেরটার সাথে এটার কীভাবে ডিফারেন্স হচ্ছে। আগেরটা তুমি দেখো, একটার মধ্যে আরেকটা, একটার মধ্যে আরেকটা পুরোপুরি কমপ্লিটলি ছিল আর আরেকটা একদম আলাদাভাবে ছিল। এখানে কি হচ্ছে, ওয়ান গ্রুপ ইজ পার্টলি ইনক্লুডেড টু দ্য সেকেন্ড গ্রুপ। দেখো ফার্স্টের সাথে সেকেন্ডটা পার্টলি ইনক্লুড হচ্ছে আর থার্ডটা সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাচ্ছে। কীভাবে হচ্ছে দেখো, এক্সাম্পলটা দেখো, এখানে কী কী বলছে, একটা ওয়্যার, একটা কপার, একটা পেপার। আচ্ছা ওয়্যার আর কপারের সাথে পেপারের কোনো মিল হবে না, পেপার দিয়ে হচ্ছে কি ওয়্যার তৈরি হয় না, পেপার আর কপারের তো কোনো মিলই নেই, কারণ পেপার একটা, কপার একটা আলাদা মেটাল আর পেপার হচ্ছে আলাদা জিনিস, তাই পেপারটা সম্পূর্ণরূপে আলাদা হয়ে গেল, বুঝলে? এবারে দেখো ওয়্যার কী দিয়ে হয়, কপার দিয়ে ওয়্যার হয়, এছাড়া ওয়্যার কী দিয়ে হয়, আয়রন দিয়ে হয়, আরও অন্যান্য কিছু দিয়ে ওয়্যার হতে পারে। আচ্ছা কপার দিয়ে কি অন্য কিছু জিনিস তৈরি হয়, কপারের অন্যান্য এলিমেন্টস তৈরি হয় আর কপার দিয়ে কি ওয়্যারও তৈরি হচ্ছে। তাদের মধ্যে দেখো কিছুটা কমন রয়েছে, কিন্তু ওয়্যার যে শুধুমাত্র কপার দিয়ে হয় তা তো নয়, তাই হচ্ছে ওয়্যারটা আমরা আলাদা করে দিলাম, আর কপার শুধুমাত্র ওয়্যার হয় তাও নয়, তাই জন্য কপারটাও কিছুটা আলাদা হয়ে গেল। দুজনের মধ্যে কিছুটা হচ্ছে কি মিল পাওয়া গেল, তাই আমরা পার্টলি যেহেতু ইনক্লুডেড হচ্ছে তাই একটার ওপর আর একটা পার্টলি আমরা সার্কেল ড্র করছি, ক্লিয়ার? পরে কি আছে দেখি, পাঁচ নম্বরটা পড়ো কি বলতে চাইছে। ইফ ওয়ান আইটেম বিলংস টু দ্য ক্লাস অফ সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড আইটেম ইজ পার্টলি রিলেটেড অফ দিস টু, দে আর রিপ্রেজেন্টেড অ্যাজ শোন। কি বলছে, ওয়ান আইটেম বিলংস টু দ্য ক্লাস অফ সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড আইটেম ইজ পার্টলি রিলেটেড অফ দিস টু।
দেখো এখানে কি বলছে, এক্সাম্পল দেখবে, শুধু এক্সাম্পল দেখলে তাড়াতাড়ি বুঝতে পারবে। ওয়ান আইটেম কি হলো, ফাদার, সেটা কার মধ্যে বিলং করছে, মেলের মধ্যে বিলং করছে, যার কারণ যে ফাদার হবে সে কি মেলই তো হবে, তাহলে কি ফাদারটা কমপ্লিটলি কার মধ্যে বিলং করছে, মেলের মধ্যে বিলং করছে। এরপরে দেখো আর কি বলছে, থার্ড আইটেম ইজ পার্টলি রিলেটেড অফ দিস টু, থার্ড আইটেম কে, চিলড্রেন, সেটা কি পার্টলি হচ্ছে আর একটার সাথে রিলেট করছে, পুরোপুরি চিলড্রেনটা হচ্ছে, তুমি ধরো সব চিলড্রেন তো মেল হতে পারে না, তাহলে কি পার্টলি বিলং করছে, সেই জন্য আমরা কিভাবে ড্র করেছি, পার্টলি ড্র করেছি। এখানে দেখো দুটো কেস হচ্ছে, দুটো এক্সাম্পল তোমরা দুটো কেস দেখতে পাচ্ছ, যেমন দেখো মেলটা এই যে চিলড্রেনটা একটার সাথে কিন্তু রিলেট করছে, ফাদারের সাথে কিন্তু একদমই রিলেট করছে না, তার কারণ তোমার কোনো চিলড্রেনই তো বাবা হতে পারে না, তার জন্য কি একটার সাথে শুধুমাত্র মেলের সাথে রিলেট করছে, এর একটা এই কেস হতে পারে। সেকেন্ড কেস কি হতে পারে, ছবি দেখো, মাদার একটা আইটেম, সেটা কার মধ্যে কমপ্লিটলি বিলং করছে, ফিমেলের মধ্যে কমপ্লিটলি বিলং করছে। আচ্ছা তিন থার্ড আইটেমটা কি, ডক্টরস, ডক্টরস দেখো পার্টলি বিলং করছে, কিভাবে পার্টলি বিলং করছে, ডক্টরস মেলও হতে পারে ফিমেলও হতে পারে, এখানে শুধু ফিমেলটা নিয়েছি। আচ্ছা ফিমেলের মধ্যে যারা মাদার্স তারাও তো ডক্টর হতে পারে, তাহলে দেখো এক ডক্টরসটা কিন্তু মাদার এবং ফিমেলের সাথে পার্টলি বিলং করে যাচ্ছে, কিন্তু এখানে উল্টো ছিল, ঠিক আছে, এখানে শুধু মেলের সাথে হচ্ছে কি বিলং করছিল। তোমরা বুঝতে পেরেছ ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হবে। আচ্ছা পরেরটা দেখি কি আছে, আচ্ছা পরেরটা পড়ো, ইফ দ্য আইটেমস এভিডেন্টলি বিলং টু দ্য থ্রি ডিফারেন্ট গ্রুপ, যেখানে তিনটের মধ্যে কোনো রকমই মিল নেই। এক্সাম্পল দেখো, ওয়েল, ক্রোকোডাইল, বার্ড, ওয়েল মানে কি তিমি, ক্রোকোডাইল কি কুমির, আর বার্ড কি পাখি, তিনটের মধ্যে কি কোনো রকম কোনো কিছু মিল রয়েছে, কোনো রিলেশন রয়েছে, এনি রিলেশন, কোনো রকম কোনো রিলেশন নেই, তার জন্য আমরা কি তিনটে আলাদা আলাদা সার্কেল ড্র করেছি। এগুলো কি করতে হবে, এই সার্কেল ড্র করাটাই তোমাকে শিখতে হবে, যে কিভাবে কোনটায় কিভাবে ড্র করব। তাহলে আমি প্রত্যেক কটা আমি বলে দিলাম যে কোনটার সাথে কিভাবে রিলেটেডলি আমরা সার্কেল ড্র করব, তোমরা শিখলে। আচ্ছা আর একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে সাত নম্বরটা। সাত নম্বরটা কি বলছে, ইফ ওয়ান আইটেম বিলংস টু দ্য ক্লাস অফ সেকেন্ড অ্যান্ড সেকেন্ড বিলংস টু দ্য ক্লাস অফ থার্ড, তার মানে কি দেখো, ওয়ান আইটেম বিলংস টু দ্য ক্লাস অফ সেকেন্ড, এক্সাম্পল দেখো, একদম অন্য কিছু দেখতে হবে না, এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখে ডাইরেক্ট বুঝতে পারবে। প্রথম ধরো সেকেন্ড, সেকেন্ড কার মধ্যে বিলং করছে, মিনিটের মধ্যে, তাহলে সেকেন্ড যদি ফার্স্ট আইটেম ধরি, সেকেন্ড যদি ফার্স্ট আইটেম ধরি, সেকেন্ড কমপ্লিটলি কার মধ্যে বিলং করছে, মিনিটের মধ্যে, কারণ সেকেন্ড দিয়েই মিনিট তৈরি হয়, তোমরা কি জানো 60 সেকেন্ডে এক মিনিট। আচ্ছা মিনিট কার মধ্যে বিলং করছে, কমপ্লিটলি আওয়ার্সের মধ্যে, কারণ কি মিনিট দিয়েই হচ্ছে আওয়ার্স তৈরি হয়, আবার দেখো সেকেন্ডটা আবার কি আওয়ার্সের মধ্যেও কমপ্লিটলি বিলং করছে, কারণ কি জানো 3600 সেকেন্ড মানে কি ওয়ান আওয়ার। তাহলে দেখো এখানে সার্কেলটা কি হচ্ছে, একটার ভেতর আরেকটা, আরেকটার ভেতর আরেকটা সার্কেল তৈরি হচ্ছে, যেখানে কি বলা থাকবে, ওয়ান আইটেম বিলংস টু দ্য ক্লাস অফ সেকেন্ড অ্যান্ড সেকেন্ড আইটেম বিলংস টু দ্য ক্লাস অফ থার্ড, যখন এইরকম সিচুয়েশান আসবে তখন এইভাবে তোমরা সার্কেল ড্র করবে। আচ্ছা এতক্ষণ তোমরা কি দেখলে যে সার্কেলগুলো কিভাবে ড্র করতে হবে, এরপর কি দেখবে, এরপর দেখবে এই সার্কেলগুলো দিয়ে কিভাবে প্রশ্ন আসে তোমাদের। আচ্ছা এখানে আরো কয়েকটা রয়ে গেছে, আরো দুটো পার্ট রয়ে গেছে, সেই দুটো বলে দিই, ইফ টু আইটেমস পার্টলি রিলেটেড টু দ্য থার্ড অ্যান্ড আর দেমসেলভস ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, এখানে কি বলতে চাইছে ভালো করে শোনো, তিনটে আইটেম এরা ইন্ডিপেন্ডেন্ট কিন্তু পার্টলি একটার সাথে আর একটা রিলেটেড, কিভাবে রিলেট করছে দেখো, এক্সাম্পল দেখো ডগস, ডগস আর এখানে পেটস আর এখানে ক্যাটস আছে, দেখো পেটস কি হতে পারে, ডগ হতে পারে, ক্যাট হতে পারে, আরও অনেক অ্যানিমেল হতে পারে, বার্ড হতে পারে, কিন্তু ডগস তো শুধু পেট বলতে আমরা শুধুমাত্র ডগ আর ক্যাট বুঝি না, তো আরও অন্যান্য অ্যানিমেল হতে পারে, তো তার জন্য আবার ডগস হচ্ছে কি তোমাদের মানে পোষাও হতে পারে, বন্যও হতে পারে, তার জন্য ডগ কি হলো পার্টলি ইনক্লুডেড হলো, বুঝলে কি।
সিমিলারলি ক্যাটও তাই, পোষাও হতে পারে পোষা নাও হতে পারে, তার জন্য কি হলো পার্টলি ইনক্লুডেড হলো কিন্তু পুরোটা হলো না। এটা একটা কেস। ন নম্বর কেস কি বলছে, ইফ থ্রি আইটেম আর পার্টলি রিলেটেড টু ইচ আদার, এবারে কি প্রত্যেকে প্রত্যেকের সাথে রিলেটেড। এক্সাম্পল দেখো, ম্যারিডের সাথে ওম্যান রিলেটেড, ওম্যানের সাথে টিচার্স রিলেটেড, টিচারের সাথে ম্যারিড রিলেটেড। এবারে তুমি আমাকে কি কোয়েশ্চেন করবে যে ম্যাম আগেরটার সাথে এটা ডিফারেন্স কি, এটা আগেরটার সাথে এটা ডিফারেন্স কি। দেখো কেন আগেরটা আমি তো এরকমভাবে করতে পারতাম যে পেট পেট ডগ ক্যাট, এটা করলাম না কেন, এটা আর এটা আলাদা কেন করলাম, পেট ডগ ক্যাট, এটা করলে ভুল কি হতো। পেটের মধ্যে ডগ আছে খুব ভালো কথা, ক্যাটও আছে খুব ভালো কথা, কিন্তু এই যে ডগ আর ক্যাট, আর এই যে ক্যাট, এইখানে যে রিলেশন হচ্ছে, ডগ আর ক্যাট কি কোনো দিন এক হতে পারে? হতে পারে না তো। পেটের মধ্যে ডগ হতে পারে, পেটের মধ্যে ক্যাট হতে পারে, ডগ আর ক্যাট কিন্তু কোনো দিন এক হতে পারে না, তার জন্য এই ডায়াগ্রাম ড্র করেছি। আর এখানে কি হচ্ছে দেখো, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেশন তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, ম্যারিড ওম্যান, ওম্যান ম্যারিডও হতে পারে আনম্যারিডও হতে পারে, তার জন্য তাদের মধ্যে একটা রিলেশন তৈরি হলো। ওম্যান টিচার্স, ওম্যান টিচারও হতে পারে নন টিচার স্টাফও হতে পারে, তার জন্য তাদের মধ্যে এই রিলেশন তৈরি হলো। টিচার্স ম্যারিড, টিচার কি ম্যারিডও হতে পারে আনম্যারিডও হতে পারে, তাদের মধ্যে এই রিলেশন তৈরি হলো। আর একটা জিনিস নতুন যেটা বলে দিই, এমন অনেক কোয়েশ্চেনে দেখবে যে এমন বলা থাকবে যে এটা অ্যান্সার দাও যেখানে হুইচ ওম্যান ম্যারিড অ্যান্ড টিচার, মানে যে যে মহিলা বিবাহিত এবং টিচার, তাহলে সেক্ষেত্রে কোনটা নেবে। সেক্ষেত্রে দেখো এই মিডিল পোর্শনটা যেখানে কি তিনটে সার্কেল একসাথে ড্র হচ্ছে যেখানে, বা তিনটে সার্কেল একসাথে যেখানে মিলিত হচ্ছে, সেই পোর্শনটা কোনটা, এখানে। এটা মানে কি বোঝাচ্ছে, ওম্যান হু ইজ ম্যারিড অ্যান্ড টিচার। আচ্ছা তোমাদের প্রত্যেক কটা টাইপ বোঝানো হয়ে গেল, এবারে চলো কোয়েশ্চেন দেখি কিছু কি কোয়েশ্চেন রয়েছে। তোমরা এতক্ষণ ফার্স্ট টাইপ দেখলে যেখানে কি ছিল রিলেশন বেসড ভেন ডায়াগ্রাম, এখানে এবারে কি আসছে সেকেন্ড টাইপ, অ্যানালিসিস বেসড ভেন ডায়াগ্রাম। রিলেশন বেসড ভেন ডায়াগ্রাম আর অ্যানালিসিস বেসড ভেন ডায়াগ্রামের মধ্যে পার্থক্য কী, মেন পার্থক্য কী, ওখানে তোমাকে ভেন ডায়াগ্রাম আঁকতে হতো, এখানে তোমাকে ভেন ডায়াগ্রাম আঁকতে হবে না। এখানে ভেন ডায়াগ্রাম দিয়ে দেওয়া আছে, বিভিন্ন সার্কেল তোমার কোয়াড্রিলেটারাল ট্রায়াঙ্গেল এইসব দিয়ে একটা ভেন ডায়াগ্রাম করে দেওয়া থাকবে, সেখান থেকে তোমার শুধুমাত্র অ্যান্সার করতে হবে। চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখি কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এরিয়া মার্কড 1-7 রিপ্রেজেন্টেড দ্য আরবান এডুকেটেড হু আর নট হার্ড ওয়ার্কিং। আচ্ছা ফার্স্টে কোয়েশ্চেন করার আগে বলে দিই, দেখো সিজিএল 2015 এটা কিন্তু এসছে। এখানে ভেন ডায়াগ্রামে দেখো এই যে ট্রায়াঙ্গেল রয়েছে, দেখো ট্রায়াঙ্গেল যেটা রয়েছে এখানে, এই ট্রায়াঙ্গেলটাকে ওরা নিজেরা ডিনোট করে দিয়েছে, কি দিয়ে ডিনোট করে দিয়েছে, আরবান দিয়ে ডিনোট করে দিয়েছে। এখানে কি রয়েছে, রেক্ট্যাঙ্গেল রয়েছে, রেক্ট্যাঙ্গেলটাকে কি দিয়ে ডিনোট করেছে, হার্ডওয়ার্কিং দিয়ে ডিনোট করে দিয়েছে। সার্কেল রয়েছে, সার্কেলটাকে কি দিয়ে ডিনোট করেছে, এডুকেটেড দিয়ে ডিনোট করেছে। এবারে দেখো কোয়েশ্চেন কি বলছে, আমাদের কি বলছে যে মার্ক করতে হবে, মার্ক করা আছে 1-7, কোনটা আমাদের অ্যান্সার বার করতে হবে, আরবান এডুকেটেড হু আর নট হার্ড ওয়ার্কিং। আরবান এডুকেটেড মানে কি, আমার এমন একটা নাম্বার খুঁজে বার করতে হবে যে নাম্বারটা আরবানের মধ্যে থাকবে এডুকেটেডের মধ্যে থাকবে, তার মানে কি ট্রায়াঙ্গেলের মধ্যে থাকবে সার্কেলের মধ্যে থাকবে কিন্তু এই রেক্ট্যাঙ্গেলটার মধ্যে থাকবে না, খুঁজে দেখো। দেখো যদি এই 1 নাম্বারটা ধরি শুধু ট্রায়াঙ্গেলে রয়েছে হবে না, আমি কি বলেছি ট্রায়াঙ্গেলে থাকতে হবে সার্কেলে থাকতে হবে কিন্তু এই রেক্ট্যাঙ্গেলে থাকবে না, এমন কোন নাম্বার পাচ্ছ, এখানে একমাত্র 4 নাম্বারটাই রয়েছে।
তাহলে তোমাদের অ্যান্সার কত হবে? অপশন সি, খুবই সোজা। পরে এবারে আর কিছু নেই, প্র্যাকটিস রয়েছে কিছু, চলো প্র্যাকটিস দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? ট্রাভেলার্স ট্রেন বাস, ট্রাভেলার্স ট্রেন বাস, এখানে দেখো কোন টাইপটা পড়ছে। তোমার চারটে ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, তোমাকে বুঝতে হবে এটার মাধ্যমে কোন ভেন ডায়াগ্রামটা তুমি করবে। চলো ভেন ডায়াগ্রাম আঁকি। ট্রাভেলার্স, ট্রাভেলার্স একটা বড় বড় আইটেম, ট্রাভেলার্স ধরলাম। এর মধ্যে কি পড়ছে? ট্রেন বাস। ট্রেন বাসটাকে আমরা কিভাবে আঁকব? ট্রেন বাস, তুমি বলবে ম্যাম আমি এটা কেন করলাম। ট্রাভেলার্স, তুমি ট্রাভেল করছো, তুমি ট্রেনে করে ট্রাভেল করতে পারো, তুমি বাসে করে ট্রাভেল করতে পারো, ঠিক আছে, তুমি হেঁটে ট্রাভেল করতে পারো। তুমি ট্রাভেল করার জন্য অনেক রকম উপায় আছে, সাইকেলে ট্রাভেল করতে পারো। তার জন্য কি ট্রেন বাসটা কমপ্লিটলি হচ্ছে কি ট্রাভেলের মধ্যে ইনক্লুড হলো না, পার্টলি ইনক্লুড হলো। এবারে তুমি বলবে ম্যাম ট্রেন আর বাসের মধ্যে কিন্তু কোনো রিলেশন নেই, তার জন্য কি করলাম ট্রেন বাসটাকে আলাদাভাবে ড্র করে নিলাম। তাহলে এর অ্যান্সার কোনটা হবে? অপশন এ। বুঝে গেলে? নেক্সট কোয়েশ্চেন দেখো। ম্যানেজার লেবার ইউনিয়ন অ্যান্ড ওয়ার্কার, ম্যানেজার লেবার ইউনিয়ন ওয়ার্কার, এর ভেন ডায়াগ্রাম কোনটা হবে? লেবার ইউনিয়ন, লেবার মানে কি যারা শ্রমিক, তাদের যে ইউনিয়ন। ওয়ার্কার মানে কি যারা ওয়ার্কার কাজ করে যারা। তাহলে লেবার ইউনিয়ন কার মধ্যে থাকবে? ওয়ার্কারের, সরি ওয়ার্কারের মধ্যেই, এটা ওয়ার্কার তার মধ্যেই লেবার ইউনিয়ন থাকবে, লেবার ইউনিয়ন। আচ্ছা ম্যানেজার, ম্যানেজার কি লেবার ইউনিয়ন ওয়ার্কারের থেকে কমপ্লিটলি আলাদা? তাহলে এখানে আলাদাভাবে ম্যানেজার আমরা আঁকবো। দেখো এই ভেন ডায়াগ্রাম কোথায় পেলে? এই যে ভেন ডায়াগ্রামটা, এটা কোনটায় আছে দেখো, অপশন খুঁজে দেখো, অপশন এ তে আছে। তাহলে অ্যান্সার কি হলো? এ হয়ে গেল। থার্ড কোয়েশ্চেন দেখো। ফুড কার্ট স্পুন, ফুড কার্ট, কার্টটা কিসি, কার্টটা কি, কার্ট মানে কি, কার্ট মানে হচ্ছে দই। তাহলে দই কিসে থাকবে? খাবারের মধ্যেই থাকবে, খাবারের আইটেম। তাহলে দেখো কি হচ্ছে, ফুডের মধ্যে কি থাকছে, কার্ট থাকছে, এটা কার্ট, এটা ফুড। আর স্পুন কি, চামচ, দুটোর মধ্যে কি কোনো রিলেশন আছে? ফুড আর কার্টের মধ্যে চামচ কি কোনো রিলেশন আছে? কোনো রিলেশন নেই। তাহলে কি থাকবে? স্পুন, কমপ্লিটলি ডিফারেন্স, আলাদা হয়ে গেল। দেখো এই ভেন ডায়াগ্রাম কিসে আছে, কোনটা কোনটার সাথে মিল পাচ্ছ? অপশন ডি। এগুলো করার আগে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে কি তোমাদের পরীক্ষা হলে এই ভেন ডায়াগ্রাম আঁকতে হবে। যদি এই ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু তোমাদের ভেন ডায়াগ্রাম আঁকতে হবে না। যদি কোয়েশ্চেন ডিফারেন্স থাকে, যেখানে দেখবে অ্যাজাম্পশন কনক্লুশন রয়েছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভেন ডায়াগ্রাম আঁকতে হবে। যদি এরকম আঁকা থাকে, আঁকার কোনো দরকার নেই, আমি তোমাদের বোঝার জন্য এঁকে এঁকে দেখাচ্ছি। চার নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে। প্রফিট ডিভিডেন্ড বোনাস, ডিভিডেন্ড মানে কি যেটা তোমাকে শেয়ার দেয়, প্রফিটের যে শেয়ার দিচ্ছে সেটা হচ্ছে ডিভিডেন্ড। তাহলে এই ডিভিডেন্ড কার মধ্যে থেকে দেয়? প্রফিটের মধ্যে থেকে দিচ্ছে। বোনাস, বোনাস কার মধ্যে থেকে দেবে তোমাকে? যদি তুমি কোম্পানিতে চাকরি করো, সে কি নিজের পয়সা থেকে তোমাকে বোনাস দেবে? অবশ্যই না, তার যে প্রফিট হবে সেই প্রফিট থেকে বোনাস দেবে। তাহলে আমরা এটা কি, এটাকে কীভাবে পাচ্ছি দেখো, এই ভেন ডায়াগ্রাম যদি আমরা আঁকি কি হবে? প্রফিট, তার মধ্যেই কি আসছে? ডিভিডেন্ড, প্রফিটের মধ্যে থেকে ডিভিডেন্ড দিচ্ছে, ডিভিডেন্ড প্রফিটের মধ্যে থেকেই বোনাস দিচ্ছে, বোনাস। তাহলে এর সাথে কোন কোন ডায়াগ্রামটার মিল আছে দেখো, ডিটার মিল আছে। তাহলে এর অ্যান্সার কি হবে? ডি হবে। এবার দেখে নিই পাঁচ নম্বর কোয়েশ্চেন তোমাদের কি বলছে। হুইচ ফিগার উইল বেস্ট রিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ অ্যামাংগেস্ট দ্য থ্রি ক্লাসেস, ডক্টর টিচার ওম্যান। তাহলে কি বলছে, ডক্টর টিচার ওম্যানদের মধ্যে যদি আমরা একটা রিলেশনশিপ তৈরি করি তাহলে কোন ভেন ডায়াগ্রামটা হবে? ডক্টর টিচার ওম্যান, ফার্স্টে ভেন ডায়াগ্রাম আঁকো। ভেন ডায়াগ্রাম আঁকো, ওম্যান আঁকলাম। ওম্যান কি হতে পারে? ডক্টর হতে পারে, ওম্যান টিচার হতে পারে। ওম্যানের মধ্যে কি থাকছে? ডক্টরও থাকছে, টিচারও থাকছে, কিন্তু ডক্টর আর টিচার কখনো এক হতে পারে না। তাহলে কি হয়ে গেল?
অপশন ডি কারেক্ট অ্যান্সার। ছ নম্বর কোয়েশ্চেন দেখো, হুইচ ভেন ডায়াগ্রাম ট্রুলি রিপ্রেজেন্ট টিচার স্কলার স্টুডেন্ট, টিচার স্কলার স্টুডেন্ট কোনটা রিপ্রেজেন্ট করছে, কোন ভেন ডায়াগ্রামটা এই তিনটের মধ্যে রিলেশনশিপটাকে রিপ্রেজেন্ট করছে। যে টিচার হবে, যে টিচার হবে সে কি হতে পারে, স্কলার হতে পারে। যে স্কলার হবে সে কি হতে পারে, স্টুডেন্ট হতে পারে। যে স্টুডেন্ট হবে সে টিচার আর স্টুডেন্ট দুটো একসাথে হতে পারে। তাহলে কোন ভেন ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করবে, টিচার স্কলার স্টুডেন্ট, অ্যান্সার কোনটা, অপশন ডি। সাত নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, হুইচ ফিগার বেস্ট রিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ বিটুইন এডিটর নিউজ পেপার জার্নালিস্ট। এডিটর নিউজ পেপার জার্নালিস্টটা, এই যে তিনটে আইটেম রয়েছে, তাদেরকে কে রিপ্রেজেন্ট, কোন ভেন ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করছে। ছবি আঁকি চলো, এডিটর জার্নালিস্ট, এডিটর জার্নালিস্ট, জার্নালিস্ট তো মানুষই হয়, যে এডিট করছে সে জার্নালিস্ট হতে পারে। কিন্তু দেখো নিউজ পেপার, পেপার একদম আলাদা জিনিস, তাহলে কি হয়ে গেল, নিউজ পেপার সম্পূর্ণ আলাদা। দেখো ভেন ডায়াগ্রাম এঁকে দিলাম, অপশান দেখো কোনটা মিল খাচ্ছে, ডি অপশান হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, ইন দ্য ফলোয়িং ফিগার দ্য বয়েজ হু আর দ্য ক্রিকেটার অ্যান্ড সোভার আর ইনক্লুডেড বাই হুইচ নাম্বার। এটা কি ওই সেকেন্ড টাইপ ভেন ডায়াগ্রামের মতন, যেখানে তোমাকে ওরা ভেন ডায়াগ্রাম এঁকে দিয়েছে, তোমাকে শুধুমাত্র অ্যান্সার করতে হবে। কি বলছে, বয়েজ, বয়েজ যারা কি, যারা ক্রিকেটার হবে, সোভার হবে। এখানে ক্রিকেটার কোনটা দিয়েছে, দেখো ক্রিকেটারটাকে রিপ্রেজেন্ট করেছে কির মাধ্যমে, রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে। সোভারটাকে রিপ্রেজেন্ট করেছে কিসের মাধ্যমে, সার্কেলের মাধ্যমে। বয়েজটাকে রিপ্রেজেন্ট করেছে কিসের মাধ্যমে, একটা অন্য একটা হচ্ছে ডায়াগ্রামের মাধ্যমে। দেখো তাহলে কি তিনটেই আমার নিতে হবে, বয়েজ হু আর ক্রিকেটার সোভার। তাহলে দেখো কোন নাম্বারটা এই তিনটেকেই ইনক্লুড করছে, দেখো এই নাম্বার টুটা। এই যে যদি নাম্বার টুটা দেখো, ক্রিকেটার মানে রেক্ট্যাঙ্গুলের মধ্যে, রেক্ট্যাঙ্গুলের মধ্যে রয়েছে, সোবার সার্কেলের মধ্যে রয়েছে, টুটা এই যে বয়েজ তার মধ্যেও রয়েছে। তাহলে এই টু নাম্বারটা কাকে রিপ্রেজেন্ট করছে, বয়েজ হু আর ক্রিকেটার অ্যান্ড সোবার। তাহলে অপশন কি হবে, অপশন ডি। আর তোমাদের কোয়েশ্চেন নেই, ভেন ডায়াগ্রামের ক্লাস তোমাদের শেষ হলো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আফটার অল থ্যাংকস ফর ওয়াচিং।